দর্শক, আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকার বাইরে চট্টগ্রাম এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত আছেন। চট্টগ্রাম থেকে যুক্ত আছেন ফখরুল ইসলাম এবং রংপুর থেকে আমি দেখতে পাচ্ছি ফখরুল শাহীন যুক্ত আছেন। শুরুতেই চট্টগ্রামে যাব ফখরুল ইসলামের কাছে। ফখরুল, চট্টগ্রামে মনোনয়নপত্র জমাদানের কি খবর আছে? এ পর্যন্ত ঠিক কতজন সকাল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমাদের জানান। চট্টগ্রামে যে 16টি আসন আছে এর মধ্যে 5টি, 6টি হচ্ছে চট্টগ্রাম মহানগর এবং মহানগরের আশপাশের, বাকি 10টি হচ্ছে জেলা পর্যায়ে। তো এখানে দুজন রিটার্নিং কর্মকর্তা আছেন, একজন হচ্ছেন বিভাগীয় কমিশনার, অন্যজন জেলা প্রশাসক। তো বিভাগীয় কমিশনারের কার্যালয়ে 6টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারছেন, বাকি 10টি হচ্ছে জেলা পর্যায়ে এবং জেলা প্রশাসক এবং ইউএনও কার্যালয়ে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে এখানে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসেছেন চট্টগ্রাম 8 আসনের প্রার্থী আহমেদ সালাম। আমরা তার একটু, তিনি এখন ভেতরে প্রসিডিউর সম্পন্ন করছেন এবং হাটাজারি থেকে এসেছেন ভিপি নাজিম। এভাবে সকাল 10:30 পর থেকে প্রার্থীরা এখানে জড়ো হতে শুরু করেন এবং মূলত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যে নমিনেশন পেপার সাবমিশনের বিষয় রয়েছে সেটি বিভাগীয় কমিশনার হাতেই তারা জমা দেবেন। তো চট্টগ্রামে মোট 16টি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট 197 জন প্রার্থী। এর মধ্যে গতকাল পর্যন্ত জমা পড়েছে 13টি, বাকিগুলো আজকে জমা হবে। তো আসলে 10টা থেকে কার্যক্রম শুরুর কথা থাকলেও প্রার্থীরা মূলত 10:30 পর থেকে এখানে আসতে শুরু করে। এখন তাদের এই যে কার্যক্রম, তাদের যে প্রাথমিক কার্যক্রম, অর্থাৎ জমা দেওয়ার আগে যে প্রাথমিক কার্যক্রম আছে সেগুলো তারা সম্পন্ন করছেন এবং এই যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো শেষ করে তারা বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক দুই রিটার্নিং কর্মকর্তার হাতে জমা দিবেন। ধন্যবাদ ফখরুল ইসলাম আপনাকে। এই মুহূর্তে আমরা রংপুরে চলে যাব ফখরুল শাহিনের কাছে। শাহিন, চট্টগ্রামে যেমন মনোনয়নপত্র জমাদান কার্যক্রম শুরু হয়েছে, রংপুরের কি অবস্থা? মনোনয়ন কার্যক্রম শুরু হয়েছে কিনা জমাদানের এবং এ পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিতে এসেছেন? সেটি হচ্ছে রংপুর 6টি আসনে মোট 48 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আমরা গতকাল পর্যন্ত যে তথ্য পেয়েছি মাত্র 2 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে রংপুর 5 আসনের আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমান, তিনি জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং পীরগঞ্জ 6 আসনের একজন প্রার্থী, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী, তিনি কিন্তু পীরগঞ্জ হুমায়ুন ইজাজ, তিনি পীরগঞ্জে জমা দিয়েছেন। এবং আমি যেখানে আছি এটি হচ্ছে রংপুর 6 আসন পীরগঞ্জ। এখানে কিছুক্ষণের মধ্যে ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এখানে এসে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে রংপুর 4 আসনে বাণিজ্যমন্ত্রী সাবেক টিপু মুন্সি আওয়ামী লীগের প্রার্থী, তিনি আজকে মনোনয়নপত্র জমা দেবেন। এবং রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, তিনি মনোনয়নপত্র জমা দেবেন। এছাড়াও 48 জন প্রার্থীর মধ্যে 46 জন প্রার্থীরই আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। রংপুরে কিন্তু 48 জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, জাকের পার্টির প্রার্থী রয়েছেন, ন্যাশনাল পিপলস পার্টি রয়েছেন এবং যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন মনোনয়ন পান নাই তারা স্বতন্ত্র হিসাবে জমা দেবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমি যে পীরগঞ্জে আছি এখানে 8 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখানে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন, আওয়ামী লীগের প্রার্থী, স্বতন্ত্র রয়েছেন, ন্যাশনাল পিপলস পার্টি রয়েছেন, জাকির পার্টি রয়েছেন। এবং আমরা দুপুরের মধ্যেই জানাতে পারবো আসলে কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ নিশি। অনেক ধন্যবাদ শাহিন আপনাকে। দর্শক, ঢাকার বাইরের মনোনয়নপত্র জমাদান কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10% ক্যাশব্যাক।